সুরায় ই অনুসারে আয়ত নম্বর বিশ্ এর স্বাদ করছেন যে ওয়াকুল উন আলাউলা উন জেলা আলী আয়াতুমের রব্হে তারা বলবে অর্থাৎ মক্কার মুশরেক আফিররা বলবে এবং রবিকানিম সাল্লাহিসাল্লামকে তারা বলতো যে লাউলা উন জেলা আলিহী আয়াতুমের রব্বেহী এ মাহম্মদের রবের পক্ষ থেকে বিরাট কোনো নিদর্শন বড় ধরনের কোন মহজেজা কেন নাজিল করা হচ্ছে না তারা ছোটোখাটো মজেজা বা যেগুলোকে তারা ছোট মনে করতো সেগুলি তাদের জন্য অলৌকিকত্ব মজেজা ছিল না বরং তারা চাইতো যে সাফা পর্বতকে হয়তো স্বর্ণে পরিণত করে দেওয়া হোক অথবা এই সরিয়ে হোক পাহাড়গুলিকে দেওয়া এবং মক্কাকে সমতল ভূমি বানিয়ে দেওয়া হোক ফেরিস্তা আকাশ থেকে নেমে আসুক এই রকম ধরনের তারা তলব করতো আল্লাহ বলছেন ফাকুল হে নবী তুমি বলে দাও অদৃশ্যের মালিক একমাত্র আল্লাহ আর এই নিদর্শন আশা হচ্ছে অদৃশ্য সে সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই ফান্তাজেরু সুতরাং তোমরা প্রতীক্ষায় থাকো ইনমুন আমিও যারা প্রতীক্ষাকারী তাদের মধ্যেই রয়েছি আমি তোমাদের সাথে প্রতীক্ষাকারীদের অন্তর্ভুক্ত হয়ে রয়েছি ওয়াইজা আজাকলক আল্লাহ বলছেন যে যখন এই মানবজাতিকে অর্থাৎ কাফেরদেরকে আমি তাদের অভাবগ্রস্ত করার পরে দয়ার আসাধন করাইতাম অর্থাৎ তাদের উপর দয়া করতাম তাদেরকে সচ্ছলতা দান করতাম যে অনিষ্ট তাদের উপর এসে পড়েছিল এল্লাহ ফি আয়াতে না তখন তারা আমার আয়াত গুলিকে নিয়ে আমার বিধানগুলিকে নিয়ে তারা ষড়যন্ত্র শুরু করত। যে ইসলামের বিরুদ্ধে কেমন করে ষড়যন্ত্র করা যায় আর কাতে আমরা তাদেরকে প্রতিহত করতে পারি কুল হে নবী বলে দাও আল্লাহ আস্তাহ মাকরান আল্লাহ ফাকরবুল আলমিন বড় দ্রুত কৌশলকারী তোমাদের এই ষড়যন্ত্রের কৌশল করে আল্লাহ পাক জবাব দেবেন এবং তার শাস্তি দেবেন ইন্না রোসুল আনা এক তো বু না মাতাম করুন যেসব ষড়যন্ত্র সেসব আমার দূত গুণ আছে অর্থাৎ আল্লাহ ফেরেশতাগণ তোমাদের আমল লিখতে রয়েছে হোয়াল লেজ ইউ সৈয় এরকম ফিল বার রিওয়াল বার হাত তাই জা কুনতুম ফিলফুলকি ও জা রাইনা বেহিম বেরিয়ে হেন তাইয়েবা অফারি হো বেহা যা আথারি হুন আসিফ ও যা আহমল মিন জমিন কুল্লিম মাকান ওজন্য আন্নাহ ওহিতা বেহিম তারা সমুদ্রপথে সফর করতো আর সেখানে খুব আমোদি করতো তারপরে যখন দেখতো যে তুফান এসে গেছে আর বাঁচবো না তখন একমাত্র আল্লাহকে ডাকতো আল্লাহ বলছেন আল্লাহ সেই সত্তা সেই এরকম ফিল বারি আল বাহারে যিনি স্থলে এবং সমুদ্র পথে জলে তোমাদেরকে ভ্রমণ করান আত্মায় যাকুন তুমি ফিলফুল এমনকি তোমরা নৌকোর ওপর আরোহণ করে থাকো ওজা রেহিন বেহিম বেরিহিনত এবং অনুকূল বাতাসের তালে এই নৌকোগুলি চলতে থাকে অফারি হু আর এতে তোমরা অত্যন্ত আনন্দিত হও যা আথা রিহু না তখন ঝড়ো হাওয়া আঘাত হানে তোমাদের উপর ঝড়ো হাওয়া হঠাৎ করে আঘাত হানে ওজা আহমল মজমিন কুল্লে মাখান আর চারিদিক থেকে তখন তরঙ্গমালা চলে আসে অজন্য এবং তাদের বিশ্বাস এইরকম হয়ে যায় যে আন্নাহম অহিত আবেহিম তাদেরকে চারিদিক থেকে ঘিরে নেওয়া হয়েছে দা উল্লাহ মুকলেসীন তখন আল্লাহ পাকের জন্য তাদের দিনকে নিখুঁত নির্ভেজাল করে তাদের এবাদবন্দীকে নিখুঁত নির্ভেজাল করে আল্লাহকে ডাকত আর বলতো লাইন আনযায়ী তা নামিন হাজে আল্লাহ যদি এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো না কেউ না নামিনা সা তাহলে আমরা শুকুরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব আমরা তোমার প্রতি ইমান নিয়ে আর একমাত্র তোমার এবাজবন্দী করব আমরা আরে শির করব না ফালাম্মা আনজা হম এজা আহম যাবুগুন আফিল আর বেগায়রিল হক আল্লাফা বলছেন আল্লাফাক যখন তাদেরকে পরিত্রাণ দিতেন এই সমুদ্র সফর থেকে এজা আহম ইয়াবগুন আফিল আর তখন তারা হঠাৎ করে পৃথিবীতে অন্যায়ভাবে সীমালঙ্ঘন বাড়াবাড়ি শুরু করিত শিরকুফড়ি করে আর যুল মুত্তাসার কুরিয়ায়ে আইয়ুহান নাস ইন্নামা বাগিয়ুকুম আলা আনফসেকুম তোমাদেরই জুল মুত্তাসার তোমাদের শিরক কুফরের বাড়াবাড়ির পরিণাম তোমাদেরকেই ভোগ করতে হবে মাতা আল হায়াতি দুনিয়া এই তো হচ্ছে পার্থিব জীবনের ক্ষণিকের ভোগের বস্তু সুম্মা ইলাইনা মারজুকুম মত পর আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে ফানুন্নাবিয়ু মা কুনতুম তাআমালুন আর যা কিছু তোমরা পৃথিবীতে করেছো সে সম্পর্কে আমি জানিয়ে দেব الله فاكه رشاد قرشان تاربوري إنما مثل الحياة الدنيا كما إن أنزل الله من السماء فاختلط به نبات الأرض مما يأكل الناس والأنعام حتى إذا أخذت الأرض زخرفها وزينت وظن أهلها أنهم قادرون عليها أتاها أمرنا ليلا أو نهارا فجعلنا حسيدا كأن لم تغن بالأمس الآية الله فاكه رشاد قرشان جيبارتي جي وجيبون الدريش كما إن من السماء বৃষ্টির মতো যা আমি আকাশ থেকে বর্ষণ করে থাকি এবং তার সাথে এই জমিনের পৃথিবীর উদ্ভিদগুলি মিশে যায় এবং এই উদ্ভিদ সব উৎপন্ন হয় বৃষ্টি হওয়ার কারণে মিম্মাই আকল উন্নাস যা থেকে মানুষ ভক্ষণ করে আর চতুষ্পদ জন্তু গৃহপালিত পশু এসব ভক্ষণ করে হাত্তা এজা আখা জাতিল আর্দ ফাহা এমনকি এই পৃথিবী যখন সোনালি রূপ ধারণ করে শোভামণ্ডিত হয়ে যায় অজ্জাইয়ানাথ এই সোনালি রং ধরে শোভা মন্ডিত হয়ে যায় আর খুব সুন্দর লাগে ফসল দেখতে জমি দেখতে এবং এই জমি ফসলের মালিকরা এই ধারণা করে যে তারা এটা হাসিল করতে সক্ষম অর্থাৎ এই ফসল তাদের মুঠেই রয়েছে আল্লাহাক বলছেন আতা নাহারা হঠাৎ করে রাত্রে অথবা দিনে আমার আজাবের আদেশ চলে আসে ফাজা আল্লাহ হাসিয়ে তারপরে সেগুলিকে ধ্বংস করে দিই যেমন কেটে ফেলে রাখা যেসব ফসল রয়েছে সেসবের মতো পাক বলছেন কে আল্লাম তাক আমসে মনে হয় এমন যে সেটা গতকালকে কিছুই ছিল না তার কোনো অস্তিত্ব ছিল না কাজা আলী কানুফা সেলুল আয়াত ইয়াতফাক কারণ এইভাবে আমি বিস্তারিত আয়াতসমূহ বর্ণনা করে থাকি চিন্তাশীল জাতির জন্য আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন আল্লাহু ইয়াদু ইলা দারিস সালাম ওয়া ইহদি মান ইয়াশা ইলা সিরাতি মুস্তাকিম আল্লাহ পাক মানুষকে আহ্বান করেন শান্তি ধামের দিকে দারুস সালাম হচ্ছে জান্নাত শান্তির ঘর যেখানে শান্তি আর শান্তি সেদিকে আল্লাহ পাক আহ্বান করেন মানব জাতিকে ওয়া ইহদি মান এবং যাকে ইচ্ছা আল্লাহ পাক রাস্তা দেখান সহজ সরল রাস্তা লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা ওয়া লা ইয়ারহাকু উজুহাহুম কাতারু ওয়া লা যিল্লা উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন আল্লাহ পাক বলছেন ওই সব লোকেরা যারা সৎকর্মশীল তাদের জন্য রয়েছে আল হোসনা মানে জান্নাত তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন কল্যাণ রেখেছেন অর্থাৎ জান্নাত রেখেছেন হোসনা তফসির হচ্ছে আল্লাহ পাক তাদের জন্য জান্নাত রেখেছেন ওয়াজিয়াদা এবং তাদেরকে অতিরিক্ত পুরস্কার আল্লাহ পাক দেবেন এই জিয়াদা অতিরিক্ত কী সেটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে ফাও জান্নাতে জান্নাতিরে যখন চলে যাবেন তারপরে নবী করিম সাল্লাম বলেছেন যে আল্লাহ পাক তাদেরকে দেখা দেবেন আল্লাহ পাকের যে দর্শন লাভে ধন্য হবেন জান্নাতীরা আর এতে অত্যন্ত খুশি হবেন এই হচ্ছে জিয়াদা যা আল্লাহ পাক এতে বর্ণনা করেছেন অন্য আয়াতে আল্লাহ পাক বর্ণনা করেছেন আল্লাহম্মা আয়াশা ওনা ফিহা ওলাদাইনা মাজিদ তাদের জন্য জান্নাতে যা ইচ্ছা তাই পাবে এবং আমার পক্ষ থেকে আরো ফাও অতিরিক্ত রয়েছে ওয়ালাইয়ারহাক ও অযু আহম কাতার ওয়ালাইদুল্লাহ এবং এই জান্নাতীদের মুখমণ্ডলকে না কলঙ্ক আচ্ছাদিত করতে পারবে আর না কোন লাঞ্ছনা না কলঙ্ক না কোনো কোন লাঞ্ছনা এসব চেহারাকে মলিন করতে পারবে বরং সতেজ থাকবে এসব চেহারা উলায় কাসাবুল জান্নাতে হফিয়া খালেদুন এরা জান্নাতের অধিবাসী হবে এবং সেখানে চিরকাল বসবাস করবে আল্লাহ স্বাদ ঘর জিন কাসাবো সৈয় আর যাজা ও সৈয়াতিন আর যারা খারাপ কাজ করে আসবে গুনহা অর্জন করেছে তাদের গুনহার বিনিময় তাদের অনুরূপ হবে অর্থাৎ শাস্তি হবে জিল্লা এবং তাদেরকে ঢেকে নেবে তাদের ওপর ছেয়ে যাবে লাঞ্ছনা মাল আহমিন মিন আসিম আল্লাহর কবল থেকে তাদেরকে কোনো রক্ষাকারী হবে না কান্না মা ও তাহমিনা এমন মনে হবে যে গাঢ় অন্ধকার রাত্রি টুকরো দিয়ে তাদের মুখমণ্ডলকে ঢেকে দেওয়া হয়েছে উলাইকা কাসাবুন নারীহু ফিয়া খালেদুন এরাই জাহান্নামের অধিবাসী হবে এবং সেখানে চিরকাল বসবাস করবে আল্লাহ পাকের স্বাদ করেছেন পয়মা নাশর অহম জেমি আসম্মা না কৈল্লাদিন আশরা কু মা কানাকুম আন্তম অসুরা কা হকুম ফাজাইয়াল না বেনহম ওয়াকাল অসরাকা ওহ্ মা কুতুম ইয়ানা তা আবুদুন আল্লাহফাকর বলছেন যে স্মরণ করো সেই দিনকে যে দিন সকল মানুষকে আমি একত্রিত করব বিচার দিবসে সোম্মান আকুর আশরাকু আর তারপরে আমি বলবো ওই সব লোকদেরকে যারা শির করে এসছে পৃথিবী থেকে মাকানাকুম আন্তুম আসুরা কাউকুম তোমরা এবং তোমাদের যে শরিক উপাস্যরা ছিল সেগুলি আপন জায়গায় অবস্থান করো এখানেই থাকো সরতে পারবে না এখান থেকে এবং তাদের পরস্পর থেকে আমি পৃথক করে দেব আল্লাহ ফাকরবুল আলমিন তখন পৃথক করে দিবেন মমিনদেরকে আর কাফেরদেরকে মুনাফিকদেরকে আল্লাহ পাক মুমিনদের থেকে ছটাই করে দিবেন। ওয়া কালা শুরাকা তখন তাদের শরীকরা ওইসব বাতিল উপাসরা বলবে মা কুনতুম ইয়া না তা'বুদুন তোমরা আমাদের তো পূজা করতে না তোমরা তো আমাদের ইবাদত বंदीক উপাসনা করতে না মিথ্যা কথা বলছো অস্বীকার করবে তাহলে না ফাকফা বিল্লাহ শহীদাম বাইনা না ওয়া বাইনকুম ইন কুননা আন ইবাদাতিকুম লা গাফিলিন আমাদের মাঝে এবং তোমাদের মাঝে আল্লাহ সাক্ষী রূপে যথেষ্ট আমরা তো তোমাদের এবাদত উপাসনা থেকে অনবহিত ছিলাম আমাদের মৃত্যুর পরে তোমরা যে আমাদের পুজো করেছ আমাদেরকে সেজদা করেছো সম্মান সূচক সেজদা বলে আমাদের কাছে সাহায্য চেয়েছ আমাদের কাছে সন্তান চাইতে এসছো আমাদের নাই এসব আস্থানা তোমরা বানিয়ে ফেলেছো এগুলি তো আমরা কিছুই জানতাম না হোনালে কত্তাবলু কুল্লো নবসিম্মা আসলাফাত এই সময়ে প্রত্যেক ব্যক্তি যা কিছু অগ্রিম পাঠিয়েছে আল্লাহ পাকের কাছে ভালো পাঠিয়েছে পাঠিয়েছে অথবা মন্দ সবকিছুর সেখানে পরীক্ষা হয়ে যাবে সবকিছু দেখতে পাবে পরীক্ষা হয়ে যাবে এবং তখন অনুভব করবে আল্লাহ এবং তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে আল্লাহ পাকের নিকট মা ও হক যিনি তাদের সত্য মা বুধ মতাল কান আফতারুনা যা কিছু তারা রচনা করেছিল তা সব হারিয়ে যাবে مها الله سوره يونس رحمة نمبر كرشن كل من يرزقكم من السماء والارض أم من يملك السماء والابصار ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله فقل أفلا تتقون هنا بمحمد صلى الله عليه وسلم تقولي داو أي مشرك من يرزقكم من السماء والارض اسماز زمین كيت وما رزق ديه ثكن اهار تما ذكره আম্মাইয়া লেকুস সামাওয়ালা আবসার শক্তি আর দৃষ্টিশক্তির মালিককে অমায় ফেরজুল হাইয়া মিনাল মাইয়েত মৃত থেকে জীবিতকে কে উদ্গত করেন অয়ো ফেরজুল মাইয়েতে মেনাল হাই আর মেয়িতকে জীবিত থেকে কে উদ্গত করেন অমাইয় দা বেরুল আমরা আর কে আছে যে পৃথিবীর নিয়ন্ত্রণ করেন ফাসেয়াকুল উন আল্লাহ শীঘ্রই তারা বলবে অবশ্যই যে আল্লাহ আল্লাহ সব কাজ করেন আল্লাহ আল্লাহফা বলছেন তাহলে হে নাবী বলে দাফালাত তখন তোমরা কি আল্লাহকে ভয় করো না হাজারেকুমুল্লাহ রব্বকুমুল হাক এই তো আল্লাহ যিনি তোমাদের সত্য প্রতিপালক ফামাজাবাদ আল হাক এ ইল্লাহ দলাল তাহলে সত্যের পরে আর পথভ্রষ্টতা ছাড়া ভ্রান্ত পথ ছাড়া আর কি রয়েছে আন্না তুশরাফুন তোমরা কোথায় ফিরে চলে যাচ্ছো আল্লাহফাক বলছেন কাজা লেখ হাক্কাত কালে মতো রব্বেকে আরাল্লে জিনা ফাসাকু আন্নাহামলা ওই মনুন আর এইভাবে হেনবে তোমার প্রতিপালকের বাণীর বাস্তবায়ন হয়েছে ওইসব লোকদের ওপর যারা পাপে লিপ্ত হয়েছে যে

কুল হে নবী বলে দাও আল্লাহু ইবদাউল খালকাসুম্মা তো সৃষ্টির সূচনা করেন সুম্মা ইয়ুইদ অর্থাৎ আবার সৃষ্টিকে আবার ফিরিয়ে নিয়ে আসবেন পুনরুত্থান করবেন কোথায় তোমরা উল্টো ফিরে যাচ্ছ আল্লাহ পাকের সাদ গেছেন কুল হাল মিন শুরাকায়কুম মাইয়াহদি ইলাল হক কুল আল্লাহু ইয়াহদিলিল হক আফমাইয়াহদি ইলাল হাক্কি আহকু আন ইয়uttabা আম্মা লা ইয়াহদি ইল্লা ইয়ুহদা হামালকুম কাইফা তাহকুমুন হে নবী বলে দাও তোমাদের কি কোন শরিক উপাস্য আছে মাইয়াহাদি এল আলহাক যে সত্য পথের দিক নির্দেশনা দিতে পারে রাস্তা দেখাতে পারে পোল নাবি বলে দা আল্লাহ আল্লাহই তো একমাত্র সত্য পথের সন্ধান দেন দিক নির্দেশনা দেন আফা এল আহাক আইংত্তাবা তাহলে যেই সত্তা সত্য পথ দেখান সঠিক পথের দিক নির্দেশনা দেন তার অনুসরণ করা বেশি উচিত নাকি ওই ব্যক্তি ইল্লা ইহুদান নিজেই সঠিক পথ পেতে পারে না যদি তাকে সঠিক পথ না দেখানো হয় যেমন অন্ধ অন্ধ নিজেই তো রাস্তা পায় না যদি তাকে জেনে না নিয়ে যাওয়া হয় রাস্তা না দেখানো হয় হামুম কেফা তাহক তোমাদের কি হয়ে গেছে যে এই ধরনের তোমরা সিদ্ধান্ত পেশ করছো আল্লাহ বলছেন আর তাদের অধিকাংশই অনুমানের অনুসরণ করে তাদের ধারণার অনুসরণ করে ইন্না জায়ুগাল হাক্কে সৈয়া আর জেনে রাখো যে ধারণা সত্য সম্পর্কে কোন কাজে আসবে না ধারণা সত্যের মোকাবিলায় সত্যের সামনে তুমি ধারণা ভিত্তিক কথা পেশ করবে অনুমান ভিত্তিক কোন কথা পেশ করবে এটা কোন কাজে আসবে না আল্লাহ আলী মমি মায়া ফালুন যা কিছু তারা কর এসে সম্পর্কে আল্লাহফা সম্ভব জ্ঞানী অমাকান আহাজ আল কোরআন আয়ুফতার আমিন দোন ইল্লাহ ওয়ালাহ কি তজদীক আল্লাহজী বেনিয়াদি ওল কিতাব লরাই বাফিম রব্বিলা আলমিন আল্লাহফা বলছেন এই কোরআন এমন কিতাব নয় যে যেটা আল্লাহকে বাদ দিয়ে রচনা করে নেওয়া হয়েছে মানুষ রচনা করেছে বরং ওই কিতাবের সত্যায়নকারী সমর্থক যা তার পূর্বে এসেছে এবং বিস্তারিত হচ্ছে বিধিবিধান বিধান লারাই ফি যাতে কোন সন্দেহ নেই মির্বিল আলমিন বিশ্বজাহানের প্রতিপালকের পক্ষ থেকে হওয়ার সম্পর্কে যে এই কিতাব বিশ্বজাহানের যিনি রব তার পক্ষ থেকে নাজুল হয়েছে

বরং এরা এমন কিছুকে মিথ্যা মনে করেছে যে সম্পর্কে তাদের জ্ঞান পৌঁছেনি তাদের জ্ঞান যেগুলিকে নিজের আয়ত্তে করতে পারেনি সে সম্পর্কে মিথ্যা কথা বলেছে কোরআন সম্পর্কে চর্চাই করলো না কোরআন শুনেও দেখলো না কোরআন নিয়ে গবেষণা করলো না আর প্রথমে শুনতেই যে একজন কোরআনে কেরিম নিয়ে এসছে মিথ্যা প্রতিপন্ন করলো ওয়াল্লাম মাইয়া তেহত আবেল অথচ এই কোরআনের ব্যাখ্যা এবং কোরআনের তফসির কোরআনের যে রহস্য তত্ত্ব তাদের কাছে এখন এসে পৌঁছেনি কাজা আলী হিম এইভাবেই তাদের পূর্বের লোকেরা মিথ্যা প্রতিপন্ন করেছিল যখন নবী ওসেছে হঠাৎ করে প্রথম খানে অস্বীকার করে দিয়েছে ফানুদুর তুমি দেখো কেফা খানিমদের পরিণাম কি হয়েছে আল্লাহা বলছেন অমিন তাদের মধ্যে কিছু লোক আছে তারা তো ইমান নিয়ে আসবে আরব মুশরে কাফেরদের মধ্যে আর তাদের মধ্যে কিছু আছে যারা ইমান নিয়ে আসবে না বিশ্বাস করবে না পরবকা আলাম বিল মুফসেদিন আর হে নবী তোমার প্রতি পালক যারা বিপরজয় সৃষ্টি কারি ফিতনা ফসাড সৃষ্টি তাদের সম্পর্কে ভালো করে জানেন ওয়াইন কাযাবু কা ফাকুল লি আমালি ওয়া লাকুম আমালুকুম আনতুম বারিউনা مما আমাল ওয়া আনা বারিউ مما تعملুন হে নবী তোমাকে যদি তারা মিথ্যা মনি করে ফাকুল তাহলে বলে দাও যে আমার আমলের দায়ী আমি আমার কর্মের দায়ী আমি ওয়ালাকুম আমালকুম এবং তোমাদের কর্মের জন্য তোমরা দায়ী আনতুম বারিউন আমিম্মা আমাল আমি যা কাজ করি তা থেকে তোমরা মুক্ত ওয়ানা বারিউম্মা তা আমাল আর যেসব শিরকি কাজ তোমরা করো পাপের কাজ করো তা থেকে আমি মুক্ত আমার কোনো দায়ী দায়িত্ব নেই এবং তা থেকে আমি সম্পর্ক ছেদের ঘোষণা করছি আল্লাহ পাক বলছেন আমিন মাই ইস্তামিউনা ইলাইক আফআনতা তুসমা ওয়া সুম্মা ওয়ালাউ কানু লা ইয়াকিলুন আর তাদের মধ্যে কিছু লোক আছে যারা সোনার ভান করবে হে নবী তোমার কাছে কোরআন শোনার ভ্রান্ত করবে কিন্তু অন্তর থেকে শুনে না আফান কি সেই বধিরকে শোনাবে যদিও না থাকে না বুঝে তাহলে আল্লাপাক এখানে এমন বধিরের কথা বলেছেন যে কানেও শুনে না আর তার সাথে বুদ্ধিও নেই সুতরাং সে মোটেই উপকৃত হয় না পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি বধির হয় কানে না শুনে আর জ্ঞান বুদ্ধি যদি ভালো থাকে বুদ্ধিমান যদি চালাক চতুর হয় তাহলে ইশারা ইঙ্গিত বুঝে এদের মধ্যে এই ক্ষমতাও নেই এই এই কাফের মধ্যে ক্ষমতাও নেই তাদের বলছেন কিছু আছে যারা তোমার দিকে তাকিয়ে তো দেখে কিন্তু অমিয়া তাদের অন্তর হচ্ছে অন্ধ তুমি কি অন্ধকে রাস্তা দেখাবে ওলাও লাইভ সের যদিও অন্তর্দৃষ্টি দিয়ে দেখে না চোখে হয়তো তাকিয়ে তোমার দিকে দেখে তোমার তামাশা কিন্তু তাদের অন্তর্দৃষ্টি তা দেখে না ইন্নাল্লাহা লাযলিমুন নাসাইয়া নিশ্চয় আল্লাহ পাক কোন মানুষের উপর জুলুম করবেন না কোনো ক্ষেত্রে ওয়ালাকিনন্নাসানফু সুমযলিমুন বরং মানুষ নিজের উপরই নিজেই জুলুম করে থাকে ওয়ায়াওমা ইয়াহশারুহুম কাআল্লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিনান নাহার স্মরণ করো যখন আল্লাহ পাক বিচার দিবসে সমস্ত লোককে সমবেত করবেন মনে হবে যে কাআল্লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিনান নাহার যে পৃথিবীতে দিনের এক মুহূর্ত থেকে এসছে মাত্র মাত্র কিছুক্ষণ থেকে আসছে এত আর আফোনা এটা কেন হবে এই জন্য যখন সংকটের অবস্থা দেখবে যখন বিপদ আবাদ এবং আজাব চারিদিক থেকে ঘেরে নেবে হাসরের মাঠে বিচার দিবসে তখন যত সুখ স্বাচ্ছন্দ্য ছিল যত ভোগ বিলাসের জীবন ছিল পৃথিবীর সব ভুলে যাবে মনে হবে যে কিছুক্ষণ যেন থেকে এসছি আর এইরকমই হয় সুখের যুগের পরে যদি দুর্দিন আসে তাহলে মানুষ সুখের দিনকে ভুলে যায় মনে হয় যে সারা জীবন যেন এইরকমই দুঃখের সময় ছিল তারা একে অপরকে চেনবে আল্লাহা বলছেন বিচার দিবসে একে অপরকে চেনবে কিছু সময় এরকম ভাবে বিভিন্ন অবস্থা হবে বিচার দিবসে আর কিছু সময় এক অপর থেকে পালাবে যেমন আল্লাহ বলে আর ওরা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা আল্লাহর সাথে সাক্ষাৎকে মিথ্যা মনে করেছে কান এবং তারা হৃদায়ত প্রাপ্ত হয়নি আল্লাহ আল্লাহাকের সাদ করেছেন ওয়াইম্মা নরিয়ান ফাইলেই নামার যে অহসুম মাল্লাহ শহীদুন আলা মায়া ফালুন হে নভি তোমাকে যদি আমি দেখিয়ে দিই মাজ আল্লে জীন আয়েদহম ওই সব কিছু শাস্তি যা তাদের সাথে আমি প্রতিশ্রুতি করেছি যে তোমরা যদি অমান্য করো তাহলে তোমাদেরকে শাস্তি দেবো এরকম কিছু শাস্তি যদি পৃথিবীতে তোমাকে দেখিয়ে দিই তাদের ওপর আসছে আর না তো অফ ফায়ান নাকা অথবা তোমাকে শাস্তিগুলি দেখালাম তার আগে তোমাকে মৃত্যু দিয়ে দিলাম আর

ওহুম তাদের ইউযালমুন্তাযাবুরু রকম রক্মু যুলম হয়নি এই আয়াত দুনিয়া সম্পর্কে যে যে কোন নবী রাসূল এসেছেন এই পৃথিবীতে সত্য দাওয়াত নিয়ে আর তারপরে যদি তাদেরকে মেনেছে তাহলে তো ভালো কথা আর না হলে আল্লাহ পাকের আযাব তাদের উপরে এসে পড়েছে আর কোন কোন তাফসীরকারগণ বলেছেন যে এটা বিচার দিবসের অবস্থা আল্লাহ পাক বর্ণনা করেছেন যে প্রত্যেক উম্মত যে কিয়ামতের দিনে আসবেন সেই উম্মতের সাথে তাদের নবী রাসুলগণ থাকবেন ফায়দা যা রাসুল্লম যখন তাদের রাসুল চলে আসবেন তখন ন্যায়নীতির সাথে ইনসাফের বিচার করা হবে আল্লাহ পাক সেখানে জুলুম করবেন না নবী করিম সাল্লাম এবং তার ওম্মদ প্রথম আগমন করবেন এবং তাদের হিসাব নিকাশ আগে হবে আর প্রথম জান্নাতে নবী করিম সাল্লাম প্রবেশ করবেন তারপরে তার ওম্মদ তারপরে অন্য অন্য এবং তাদের নবীরা জান্নাতে প্রবেশ করবেন যেমন হাদিসের বেকনাইয়ামাহ আমরা সর্বশেষে এসেছি যুগের দিক দিয়ে তবে কেয়ামতের দিন আমরা সবার আগে আল্লাহ আল্লাফাকের স্বাদ কসম একুলু না মাতা আল ওয়াদ ইনকুন্তব শ দেখিন আর তারা বলে এই ওয়াদা কখন আসবে এই যে ওয়াদা অর্থাৎ এই পরকালের কথা কেয়ামতের দিবসের কথা এটা কখন আসবে ইনকুন্তব শ দেখিন যদি তোমরা সত্য হও তুমি আসো পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন কেয়ামতের দিবসের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন আল্লাহাক যেন সেই দিন হাসর মাঠে জবাব দাহির তৌফিক দান করেন সুবহান রব্বিকা রব্বিল ইজাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল